নমস্কার বন্ধুরা অনুষ্কা ব্লগের আরেকটু অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো দেখো দেখে কি বুঝতে পারছো যে আজকে আমি বাড়িতে কী তৈরি করে ফেলেছি আজকে আমি বাড়িতে তৈরি করে ফেলেছি হচ্ছে পিৎজা তো ঘরোয়া কিছু কিছু উপকরণ দিয়েই তৈরি করেছি আর কিছু কিছু জিনিস আমাকে দোকান থেকে কিনে আনতে হয়েছে তো দেখো দেখতে একদম পুরোপুরি যেন মনে হচ্ছে দোকানের মতো দেখতে বুঝতেই পারছো তবে পাউরুটি দিয়েই কেবলমাত্র করেছি যেটা পিৎজা সাধারণত পাউরুটি দিয়েই হয় তো চলো দেখো যে আমি এটা কি করে তৈরি করলাম প্রথমে আমি যে স্লাইস পাউরুটি থাকে একটা বড়ো সাইজের স্লাইস পাউরুটি নিয়ে এসেছি এবার এই পাউরুটিগুলোকে মানে তিনটে মতো পাউরুটি নিয়েছি মানে বড় একটা কিনে এনেছি তার থেকে তিনটে মতো নিয়ে এরমভাবে ছুরি দিয়ে তিন টুকরো মতো করে করছি তাহলে কটা কটা টুকরো হলো তিন ছয় নয় এরপর এটাকে আবার চৌকো চৌকো করে কাটতে হবে দেখো যে কোনো জায়গায় রেখে আমি এখানে থালায় রেখে কাটছি দেখো এবার এগুলোকে এরমভাবে চৌকো করে রেখে আবার কাটতে হবে দেখতে পাচ্ছ এরকমভাবে আবার তিন টুকরো হচ্ছে ছোট ছোট আবার যেটাকে কাটছি আবার সেটা তিন টুকরো হচ্ছে তিন টুকরো হচ্ছে এরমভাবে করে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে আবার এইটাকে যেটা কাটছি মানে একটা লম্বা যে পাউরুটিগুলোকে আমি কাটলাম সেটাকে আবার চার ভাগ করে কাটতে হবে দেখতেই পাচ্ছ তবে তিনটে মতো বড় পাউরুটি নিলেই একটা ওরকম বড়ো সাইজের পিৎজা তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো তো দোকানে গিয়ে প্রথমে ভাবতাম বা যে কোনো মলে গিয়ে যখন খেতাম তখন ভাবতাম যে এমন কি আছে যে পিৎজার মধ্যে যে এত দাম নেয় তারপরে এত টেস্টি খেতে তো ভাবলাম যে চলো একটু ঘরোয়া উপায়ে তৈরি করে নিই আর তিনটে পাউরুটির জন্য আমি এখানে দুটো ডিম ইউজ করছি দেখো একটা বোলের মধ্যে আমি এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি মানে একজনের জন্য লাগছে হচ্ছে দুটো ডিম এখানে আমি প্রথমে একজনের জন্য তৈরি করে নিচ্ছি যে যতগুলো পিস পাউরুটি হয়েছে ওই অতগুলো পিস পাউরুটির জন্য মোটামুটি দুটো ডিমই বরাদ্দ এখানে দেখো দুটো ডিম নিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন কারণ নুন তো লাগবেই দেখো এখানে নুন দিয়ে দিলাম দিয়ে নুন দিলে নুন দিয়ে ভালোভাবে একটুখানি মিক্সড করতে হবে আর এখানে দেখো পিৎজা সিজনিং কম্ব মানে যেগুলোকে অরিগানো বলে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো সেটাকেও এর মধ্যে ইউজ করতে হবে এটা বাজারেই তোমরা কিনতে পেয়ে যাবে বা যে কোনো শপিং মলেও তোমরা এটা কিনতে পেয়ে যাবে তো এটা একটা মানে ঝাল ঝাল মতো একটা মশলা থাকে দেখো এই যে এরকম মশলাটা তো এখানে আমি এবার এই মশলাটা এর মধ্যে ইউজ করে নিচ্ছি মানে ডিমের মধ্যে প্রথমে আমি নুন দিয়েছিলাম তারপরে দিয়েছি হচ্ছে এই অরিগনো মশলাটা এরপর ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে দেখো চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর একটা জিনিস এর মধ্যে আমরা ইউজ করব সেটা হচ্ছে দুধ তোমরা নিশ্চয়ই জানো যে কোনো রকমের পাউরুটির টোস্ট করতে গেলে তোমরা যদি ডিমের সাথে একটুখানি দুধ ইউজ করো তাহলে দেখবে জিনিসটা খেতেও খুব ভালো হয় আর একটুখানি নরম টাইপের হয় দেখো আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি তবে অবশ্যই এখানে লিকুইড দুধ দিতে হবে দেখো এখানে আমি খুব ভালোভাবেই এটাকে ফেটিয়ে নিলাম কারণ ডিম ভাজাও যখন আমরা ভাজি তখন এরমভাবেই আমরা ফেটিয়ে নিই এরপরে আরও একটা জিনিস এখানে ইউজ করতে হবে সেটা হচ্ছে চিজ দেখো এখানে আমি আমুলের চিজ নিয়ে নিয়েছি আমুলের চিজ এটাও তোমরা যে কোনো এগুলো সাধারণত এই পাশাপাশি কোনো দোকানে পাওয়া যাবে না এগুলো সাধারণত যে কোনো মলে পাওয়া যায় আর এটা হচ্ছে মাখন যে তোমরা যে কোনো কোম্পানিরে মাখন ইউজ করতে পারো এরপরে আমি গ্যাসেরটা অন করে এরপরে একটা কড়াই নিয়ে নিয়েছি তোমরা অবশ্যই ননস্টিকের কড়াই ইউজ করবে এরপর যে ছোট ছোট পিস করে টুকরো করে আমি যে পাউরুটিগুলোকে কেটে নিয়েছিলাম এই পাউরুটিগুলোকে এবার কড়াইয়ের মধ্যে এরমভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে যাতে একদম পিজার আকারে হয়ে যায় দেখো একদম পুরোপুরি কড়াইটা যতটা পরিমাণে গোল আছে অতটা পরিমাণে গোলের মধ্যেই আমি এই পাউরুটির পিসগুলোকে দেখো একদম ভালোভাবে সাজিয়ে নিচ্ছি যাতে একদম গোল মতো হয়ে যায় দেখো একদম উঁচু নিচু করা চলবে না একটা পাউরুটির ওপর আর একটা পাউরুটি রাখা চলবে না এরপরে আমি দেখো এরকম সাইজের একটু মাখন কেটে নিচ্ছি সেই মাখনটাকে আমি দিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মাঝখানে মাঝখানটা একটুখানি ফাঁকা করে নিতে হবে যাতে মাখনটা গো মানে এখানে রাখতে পারা যায় এবং মাখনটা গলে সব পাউরুটির মধ্যেই চলে যাবে তবে একটুখানি দেখো একটুখানি বেশি মতনই মাখন ইউজ করতে হবে কারণ এটাতে তো কোনো আমরা তেল ইউজ করছি না আর এরমভাবে মাখনটাকে একটুখানি গলিয়ে নিতে হবে আর সব পাউরুটির মধ্যেই যাতে মাখনটা মানে একদম নরম হয়ে গিয়ে চলে যায় সেটাও তোমাদের একটুখানি লক্ষ্য রাখতে হবে দেখো এরমভাবে ঠিক করতে হবে তো আমি মুখে বলার থেকে তোমাদেরকে ওই জন্য মানে মুখে তো বলছি অবশ্যই তবে এটাকে আমি দেখিয়েও দিচ্ছি যে কিভাবে কিভাবে করতে হবে না হবে আর এরপরে দেখো পাউরুটিগুলোর মধ্যে পুরো মাখনটা মিশে গেছে আর আমি আগে যে ডিম তারপরে অরিগ্যানো নুনের একটা দুধ আর দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম এই মিশ্রণটাকে এরকম পাউরুটির ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে যাতে একদম পাউরুটির নিচেও লাগে একদম পাউরুটির ওপরেও লাগে দেখো ঠিক এরমভাবেই দেখতে হচ্ছে যাতে একদম গোল শেপ হয় গোল শেপ হয় সেরকমই দেখতে হবে কারণ পিজা পিজা তো গোল মতনই হয় তো বাড়িতে দেখলাম যে বানিয়ে কেমন হয় না হয় তো বানিয়ে খেতেও জাস্ট দারুণ হয়েছে তো আমারই রেসিপিটি দেখে তোমরাও বানিয়ে নিতে পারো এরপরে কড়াইটাকে একটুখানি এরমভাবে ঘুরিয়ে নিতে হবে যাতে ডিমটা যে ছিল ওই ডিমটা একদম কড়াইয়ের চারিপাশে লেগে যায় দেখো এমনভাবে আমি কড়াইটাকে ঘুরিয়ে নিলাম যাতে ডিমটা চারিপাশে লেগে যায় এরপরে আমি ঢাকাটা বন্ধ করে দেবো এই চার পাঁচ মিনিট বাদে আবার ফিরে এসেছি দেখো খুন্তির সাহায্যে আমি এটাকে উল্টে দিয়েছি এক পাঁচটা আমার ভাজা হয়ে গেছে আর এক পাঁচটা আছে তবে খুব একটা বেশি পোড়ালে চলবে না এরকম একটুখানি লালচে বর্ণের হবে তাহলেই বেশ সুন্দর লাগবে দেখতে দেখো এরমভাবে খুন্তি দিয়ে একটুখানি চেপে 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 দিতে হবে তোমরা আমার এই রেসিপিটি দেখে বাড়িতেও বানিয়ে ফেলো আর তোমাদের দোকানে যাওয়ার প্রয়োজনই মনে হবে না বাড়িতে বসেই চট জলদি তোমরা পিজাও খেয়ে নিতে পারবে এরপরে দেখো এই দেখো কি সুন্দর হয়েছে না দুপাশটা দেখছো এক পাশটা এরকম আর আর এক পাঁচটা তোমাদের দেখালাম তবে এই পাশটা মানে খুব একটা বেশি পোড়ালে চলবে না মোটামুটি যাতে একটুখানি লালচে লালচে বন্যের হয় সে সেদিকেই তোমাদের লক্ষ্য রাখতে হবে তবে গ্যাসের চুলা অবশ্যই তোমরা একদম মিডিয়াম আঁচে করবে একদম বেশি আঁচে করবে না এরপরে দেখো আমি এর মধ্যে চিজ ঘষে নিচ্ছি যে চিজটা তোমাদের দেখালাম এই চিজটা এরকমভাবে সব মানে পুরো পিৎজাটার ওপরেই ভালোভাবে ঘষে নিতে হবে আমি এখানে দেখো ভালোভাবে ঘষে নিচ্ছি যাতে পুরো পিজাটার মধ্যেই পড়ে দেখে মনে হচ্ছে না বলো যে পুরো একদম দোকানের মতো একদম আর দোকানে যাওয়ার আমাদের আর প্রয়োজন মনে হবে না বা তোমার তোমাদেরও প্রয়োজন মনে হবে না যদি তোমরা এই রান্নাটা বাড়িতে তৈরি করে ফেলো দেখো একদম চিজে ভর্তি করে দিলাম এটার মধ্যে এরপরে আরও দুটো তিনটে জিনিস দরকার দেখো দেখতে জাস্ট ফাটাফাটি লাগছে মানে প্রথম দিন তৈরি করলাম আর প্রথম দিন তৈরি করেই একদম জাস্ট দোকানের মতো হয়ে গেছে আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সস আর যে অরিগানো যে মশলাটা ছিল সেই মশলাটাও এর মধ্যে ছড়িয়ে দেবো দু রকমের মশলা আমি এর মধ্যে ছড়িয়ে দেবো দেখো এর মধ্যে এবার সসটাকে খুব ভালোভাবে সাজিয়ে দিতে হবে যাতে দেখতে বেশ সুন্দর হয় দেখো সসটা তো দেওয়া আমার হয়েই গেছে আর দেখতেও তোমরা কমেন্ট করে জানাবে যে দেখতে কেমন হয়েছে না হয়েছে আর রেসিপিটা তো তোমাদের সাথে আমি শেয়ার করলামই এরপরে এর মধ্যে যে অরিগানো মশলাটা আছে মশলাটা এর মধ্যে এভাবে করে ছড়িয়ে দেবো যাতে পুরো পিজাটার ওপরেই ছড়ানো হয়ে যায় দেখো সামনে থেকে দেখতে জাস্ট ফাটাফাটি লাগছে তবে এটা অবশ্যই ননস্টিকের কড়াইতেই মানে কড়াইতেই করতে হবে অন্য কড়াইতেও চল করা চলবে না এরপরে আবার একটুখানি কম আচে কম আচে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম এরপরে দেখো আমি সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছ আমি এখানে সার্ভ করে নিয়েছি এবং দোকানের মতো দেখতে হয়েছে তো তোমরা আমার এই রেসিপিটি দেখে চট জলদি বাড়িতেই পিৎজা বানিয়ে ফেলো এবং ছোট ছোটো বাচ্চারা অবশ্যই পিৎজা খেতে ভালোবাসে এবং তাদের টিফিনের জন্য বা ব্রেকফাস্টের জন্য তোমরা এই পিৎজাটা চট জলদি করে বানিয়ে নাও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বন্ধুবান্ধবের মধ্যে তো শেয়ার করবেই তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতো এইটুখানে টাটা বাই তবে কালকে নিয়ে আসছি আর একটা নতুন অন্য কোনো ভিডিও নিই তো তোমরা যদি আরও অন্য কোন রেসিপি আমার কাছ থেকে জানতে চাও তো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে তো তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো বিদায় নিলাম আর অবশ্যই তোমরা আমাকে একটা কমেন্ট করে জানাবে তো আজকের মতো এখানেই শেষ করলাম